প্যান্টের চেয়ে নুন আটকে যাওয়ার চেয়েও বেশি কষ্ট পেল ভারতের পোলায় গুলা কাপটা জিতলেও এতটা আনন্দ হইতো না যতটা আনন্দ হচ্ছে ইন্ডিয়াকে বাস দেওয়ার পরে এশিয়া কাপের ফাইনালিস্টের সাথে জিতে এশিয়া কাপ জিতার সমান বিষয়টা বুঝতে হবে তামিম শান্ত মুশফিক তাস্কিন সার ইন্ডিয়ার যে অবস্থা ওয়াক এত বড় অপমান পাপন কাক্য আমি তো টেনশনে আছি ইন্ডিয়ারে বাস দিলাম ওরা তো এখন পেঁয়াজের দাম বাড়াইয়া দিবে আমিও তো এটা নিয়ে টেনশনে আছি আমরা একমাত্র দল যারা এবারে এশিয়া কাপে ইন্ডিয়া হারাইছি ওরা প্রতিশোধ নিবে যে কোনো বিনিময়ে খorso ঠিক 10 এ গতকাল রাতে পাশের দেশের টিভি ভাঙ্গার আওয়াজ তোমরা কেউ পাইছো নাকি আমার বউ পোলাই পান্ত ঘুমাইতে পারে নাই টিভি ভাঙ্গার শব্দে আরে মিয়া আপনার কথা কইেন না আপনি লাস্টের দিকে প্রাইম মাস্টার ডুবাইয়া দিছিলেন স্ট্যাম্পিং মিস করে বাকি রান আউটটা হইছে ওই রান আউটটা না হইলে পরের বলে 6 দিয়া ম্যাচটা আমরা জিততাম লাস্টের বলে 6 দিয়া তোমরা জিতবা আর আমাগো বোলারগুলা কি বয়া বয়া তামুক খাবো নাকি এরকম রেকর্ড বহুত আছে লাস্টের দিক আইস আপনারা হেগে দেন না এটা ঠিক যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল এশিয়া কাপে চান্স পায় না সেইখানে বাংলাদেশ চান্স পাইছে এইটাই ওদের বড় অর্জন বিশ্বে যদি কোন বুদাই প্রতিযোগিতা থাকতো তাহলে বিরাট তুই প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হইতি দূর আমি কিছু কলে ও না নাসুম কইরে ভাই একটু একটু কাছে আয় পানি আমার বোবা জিনিস দুইয়া পানি খাবেন মানে বিষয়টা কি বুঝলাম না তুই বোলার হইয়া গতকালকে যে ব্যাটিং দেখাইস তোর মতো হতে চাইলে তোর মেশিন দুইয়া পানি খাওয়া ছাড়া উপায় নাই তাইলে সবার আগে আমার মেশিন দোয়া পানি আমি নাইম আর স্বামীম কে খাওয়ামো গতকাল আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দরকার ছিল মুস্তাফিজকে আপনি কি ভাই পাগল হইয়া গেছেন নাকি আমি তো আর আগের মতো নাই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিন কি আমার আর আছে আরে বেডা গতকালকে উনি পঞ্চাশতম ওভারে তুই দুইটা উইকেট নিস তোর ওই দুইটা উইকেট নেওয়াতে আমরা আটানব্বই পার্সেন্ট জিতে গেছি আপনার এই কথাটা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ভাই ইন্ডিয়ান টিভি চ্যানেল গুলাতে হাইলাইট দেখাচ্ছে না কেন কারণটা কি সালারা খুব টাউট জিতা মেসের হাইলাইটস দেখায় শুধু হারা মেসের হাইলাইটস দেখায় না তাইলে তো শালাগো সব কয়ারে মিরপুর চিড়িয়াখানায় রাখা দরকার হবাই একদম ঠিক বলছেন সেই সাথে আপনারেও অভিষেকে তানজিম সাকিব পোলাডা অসাধারণ খেলছে ব্যাক হ্যান্ড সোলোয়ার গুলা সেই ছিল ঠিক মতো যত্ন নিলে রত্ন হবে বাংলাদেশের আমার নামে নাম আমার মিতা ভালো না খেলে যাবে কই সামান্য নামের অজুহাতে পুরা ক্রেডিটটা নিয়ে নিলেন আমরা ঠিক শ্রীলঙ্কার সাথে আর রান বেশি হলে আমরা ফাইনাল খেলতাম আফসুস আরে দূর কাকু আপনি হুদায় আফসুস করতেছেন এসে কাপ জিতার চেয়ে ইন্ডিয়াকে হারানো বেশি আনন্দের তা তো বুঝলাম বুড়া দুরা মানুষ আমারও তো মন চায় এই বুড়া বয়সে একটা কাপ জিততে এত ছোট নজর আপনার কেন আপনি এসে কাপ জিতার স্বপ্ন দেখেন কেন আপনি তো বিশ্বকাপ জিতার স্বপ্ন দেখবেন এইটা কেমনে সম্ভব প্রতি বিশ্বকাপেই তো আমাগো টার্গেট থাকে পরের বিশ্বকাপ তো যাই হোক এশিয়া কাপটা আমাদের মনের মতো হয় নাই সবাই দোয়া করবেন যাতে বিশ্বকাপটা খুব ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলোবিদা